আমাদের নির্বাচনে কিন্তু বাইর থেকেও থাবা হাত এসে পড়েছে। আমাকে যেভাবে ইউনাইটেড স্টেটস কমান্ড করতে পারে, আমি ঠিক সেইভাবে ইউনাইটেড স্টেটস ওয়াশিংটনে গিয়ে হামকি ধুমকি করতে পারছি না, এটা একটা বাস্তবতা। সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলে সেটি জানতে প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর কাছে। ব্যক্ত করে ফেলে এই বাঙালি সাংবাদিকরা, বাংলাদেশের উপরে, আভ্যন্তরীণ শুরু করে আপনাদের সাংবাদিকরা, আপনাদের প্রফেশনালের লোকরা এইসব করে, এর ফলে তারা এবং একদল করে তখন আরেক দলের সাথে রেসপন্ড। এই যে সম্প্রীতি বড় বড় দেশগুলো তারা একে একে যোগা করতেছে, উই ডোন্ট ওয়ান্ট এগুলো, আমরা উই ডোন্ট ওয়ান্ট ইট, দিজ আর অনপ্রীত, উই ডোন্ট ওয়ান্ট ইট। কিন্তু এর ফলে আপনাদের সাংবাদিকদের কারণে এগুলো মাথা ছাড়া যায় না। এই যে বললাম, আপনি শুনেন নাই আমার কথা, একটা হচ্ছে ঐতিহাসিক আমাদের রাজনীতিবিদদের কারণে, কিছু হইলেও মিশনে গিয়ে ধন্না দেয় 100টা চিঠি লিখে। সেকেন্ডলি হলো গিয়ে, সেকেন্ডলি হচ্ছে গিয়ে আপনার সাংবাদিক একাধিক লোকের কারণে, ইট ইজ নট ওয়ান ফ্যাক্ট। আর যারা আমাদের বাংলাদেশি বিদেশেও আছেন, এই একাধিক লোকের কারণে একটা মানে মানে ভেরি বিচ্ছিরি অবস্থা সৃষ্টি হয়েছে। সরকারের কোনো নৈতিক দায় নাই এক্ষেত্রে, আপনি কি এটা মনে করেন? জি, মানে আমাদের এই সরকারের কোনো নৈতিক দায় আছে কিনা এই ক্ষেত্রে, যে বিদেশিরা এত বেশি নাক গলাচ্ছে, এত বেশি কথা বলছে? আপনার আপনার সাজেশন আছে? আমরা চাইবো না যে কোন ধরনের বিদেশিরা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, তবে আমরা এটাও চাইবো, আমরা চাইবো যে বিদেশিরা যদি আমাদের উন্নয়ন, যারা উন্নয়ন সহযোগী, তারা আমাদের উন্নয়নের মহাসড়কের যদি সহায়কের ভূমিকা পালন করে, উইল ওয়েলকাম দেন। সহায়কের ভূমিকা পালন, আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে কমিটেড, সেখানে যদি কেউ আমাদের সহায়কের ভূমিকা পালন করে, অফকোর্স উইল ওয়েলকাম দেন, বাট আমাদের মাতব্বরি করতে দেয় না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশিদের জন্য বিদেশিরা আমাদের দেশ নিয়ে নাক গলানোর সুযোগ পায়। আপনারা দেখেন এই ইজিপ্টে বড় দল ছিল ব্রাদারহুড, আসেনি, ডাজ নট ম্যাটার। হ্যাঁ, এরকম আফগানিস্তানে বড় দল ছিল কি জানি, এই যে তালিবান, আসেনি, আসতে দেওয়া হয়নি, যাই হোক, বাট দে হ্যাভ অ্যাকসেপ্টেড ইট। সুতরাং কোনো একটি দল বিশেষ যদি না আসে, ইট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। আমরা আহ্বান করব, সরকার হিসাবে আমরা সব দলকে চাই যে তারা নির্বাচনে আসুক, কারণ আমরা আমাদের নিজেদেরও যাচাই করতে চাই, আর আমরা তাদের যদি কোনো জনসমর্থন থাকে, আমরা চাই দেশ জয়েন, তারা ইলেকশনে আসবে, তাদের জনসমর্থন আছে কি না সেইটা তারা প্রমাণ করবে, আমরা অবশ্যই তাদের চাই। আর তারা যে অপরাধ করেছে, ভুল টুল ত্রুটি করেছে, তার জন্য দেশবাসীর কাছে তারা মাপ চাওয়া উচিত। আমি মনে করি রাজনীতি আপনার আগুন সন্ত্রাসের জন্য না, রাজনীতি মানুষ মারার জন্যে না, রাজনীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যে না, রাজনীতি অবরোধ করে আপনার ছেলে মেয়েদের স্কুলে যেতে দিলেন না, ফ্যাক্টরি বন্ধ, রাজনীতি সেইটা রাজনীতি না, এটা অপরাজনীতি। যারা রাজনীতি করবে তারা মানুষের মঙ্গলের জন্য করবে, এই সন্ত্রাস টন্ত্রাস এইগুলোর থেকে দূরে থাকবে, আর এগুলো যদি তার কোনো কর্মী করে থাকে, সেই কর্মীকে তার দল থেকে। বিএনপি যদি নির্বাচনে না আসে, সেই নির্বাচন কি মেনে নেবে বিদেশিরা, সে প্রশ্নের উত্তর দিলেন ডক্টর আব্দুল মোমেন। দল আসলো না, আমেরিকাতে অনেক দল আছে, কিন্তু আপনার দুই দল শুধু ইলেকশন করে, ডেমোক্রেট অ্যান্ড কনজারভেটিভ, আর বাকি লিবারেটেরিয়ান বাকি ওগুলোর খবরও জানেন না, তো ডাজ ইট ম্যাটার, গ্রহণযোগ্য নির্বাচন হবে, দুনিয়ার সব দেশে এই নিয়ে। আমাদের দেশে জনগণ যদি ভোট দেয়, এবং ইনশাআল্লাহ জনগণ ভোট, যে জোয়ার বইছে সারা দেশে, আমার বিশ্বাস জনগণ ভোট দিবে, এবং ভোট দিলে পরে এটা গ্রহণযোগ্য হবে। তবে আমরা চাইব যেটাতে কোনো ধরনের এই আর্মি রুলে কিংবা বিএনপির রুলে যে কারচুপি হয়েছে, যাতে কারচুপি না হয়।